হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার নাম মোহাম্মদ এহসান ইসলাম নাবিল এবং তোমরা দেখছো নাবিল দা গেমার বেস্ট চ্যানেলে। তো আজকে আমরা খেলবো মাইনক্রাফট সার্ভাইভাল। তো চলো ভিডিওটা শুরু করে নেই। তো প্রথমে আমি একটি ওয়ার্ল্ড ক্রিয়েট করব, এটার নাম রাখবো সার্ভাইভাল সিরিজ NTGB। ওকে, তো এখানে অনেক কিছু আছে, আমি স্টার্টিং ম্যাপ দিয়ে দিব, তারপর আমি যা করব সব কোঅর্ডিনেটস দিয়ে দিব। তো আমি আমার ম্যাপটাকে এই যে এক্সপেরিমেন্ট সব ফোন দিয়ে দিব, তাতে একটা ভালো এক্সপেরিমেন্ট মানে ভালো একটা গেম প্লে পাই। তো মাল্টিপ্লেয়ারটা অন করে দিই, কারণ অনেক সময় আমি আমার বন্ধুদের সাথেও খেলতে পারি। তো এখন আমরা ক্রিয়েট দিয়ে দিব। তো আমি এমন একটা টাইপের ওয়ার্ল্ড স্পন হয়েছে, এখন ক্রিয়েট ম্যাপ দিই, আমার হাতে রেখা দিই। তো ওই জায়গাটার মধ্যে শুধু গাছপালা আর গাছপালা। প্রথমে আমরা একটা গাছ কেটে নিই, তো আমি গাছ থেকে এই কয়েকটা উঠ পেয়েছি। এখন এটার মধ্যে দিয়ে আমরা ওইকে প্ল্যাঙ্ক বানাবো। এখন আমাদের এখানে একটা ক্রাফটিং টেবল লাগবে, ক্রাফটিং টেবল। এখন আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের স্টিক বানাতে হবে, স্টিক। আরও কয়েকটা প্ল্যাঙ্ক দিয়ে দিই, পাঁচটা। ঠিক আছে, এখন আমরা ক্রাফটিং টেবিলটা এখানে রাখি। এখন আমরা স্টিক দিয়ে একটা পিকেক্স বানাবো। আমরা প্রথমে যে ওয়ার্ল্ডে স্পন করেছিলাম সেখানে শুধু অর্ধেক স্থানে ছিল স্থল, আর পুরাটুক জায়গা ছিল আপনার পানি। তো আমরা এখন নতুন একটা জায়গায় স্পন হয়েছি, আমরা খাবার দাবারও পেয়ে গেছি। এখন আমাদের যা করতে হবে, আমাদের এই উডটাকে প্ল্যাঙ্কে পরিবর্তন করতে হবে, তারপর এটা দিয়ে একটা ক্রাফটিং টেবল, এই যে ক্রাফটিং টেবল, তারপর পাঁচটা তিনটা না মেবি পাঁচটা লাগবে, আমাদের স্টিক অনেক প্রয়োজন। তারপর আপনারা কী করবেন, এখানে কী হলো এটা? এই যে এখন এখানে এটা প্লেস করব, করে এখন আমরা একটা পিকেক্স তৈরি করলাম। এখন আমরা আরও গাছ কাটি, চলো। প্রায় আমরা অনেকগুলো কাঠ জমা করে নিয়েছি, এখন আমাদের যা করতে হবে তাহলে স্ট্রিপ মাইনিং। তো আমরা এই জায়গা থেকে শুরু করব স্ট্রিপ মাইনিং, এই যে এখান থেকে এখানে। তো এখন আমাদের স্ট্রিপ মাইনিং করা লাগবে। এটা যারা যারা মাইনক্রাফট খেলতে পারো না, মাইনক্রাফটে নতুন, তারা অবশ্যই মাইনক্রাফট টিউটোরিয়াল দেখে নিবা, না হলে তোমরা জীবনও পারবা না খেলতে, অথবা আমার এই ভিডিওটা দেখেও তোমরা শিখতে পারো। এই যে যারা যারা মাইনক্রাফটে নতুন তারা জেনে নেও, যদি তোমরা এই যেগুলি স্টোন কাটতে চাও তাহলে তোমাদের এই পিকেক্স লাগবে, পিকেক্স ছাড়া তোমরা স্টোনকে ভাঙতে পারবে না। তো এখন আমরা স্ট্রিপ মাইনিং করতে কিন্তু অনেক সময় লাগে। আমরা স্ট্রিপ মাইনিংয়ের মেইন উদ্দেশ্যটা হলো আমাদের নিচে আয়রন খুঁজতে হবে, আয়রন, ডায়মন্ড, গোল্ড, লাপিস লাজুলি, তারপর রেড স্টোন, লাভা, কারণ এগুলো দিয়েই অনেক কিছু করা যায়। এই যে যেমন এখানে একটা, এটার নাম আমি ভুলে গেছি, মানে আমি এটার নামটা ভুলে গেছি, এটা দিয়ে পাথ তোমার ইটের মতো কি একটা তৈরি হয়। তো এই দেখো এখন আমরা এখানে এসেছি। তো আমরা যতগুলো কবল স্টোন পেয়েছি এগুলো দিয়ে আমাদের এই ক্রাফটিং টেবলটা এখানে রাখতে হবে। ক্রাফটিং টেবলটা এখানে রাখার পরে এই কবল স্টোন দিয়ে প্রথম একটা চুলা বানিয়ে নেবো, মানে ফার্নেস, কেউ কেউ চুলাও বলতে পারো এটাকে। এই যে যেমন এটা বানিয়ে নিলাম, এখন আরেকটা কী করতে হবে তোমাদের, আমি যেভাবে এই কাঠের পিকেক্সটা বানিয়েছি সেভাবে এটাও বানাতে পারবে তোমরা, স্টোনের পিকেক্স। এখন আমাদের যা করতে হবে, আমাদের এই যেগুলো আনইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে রেখে দিতে হবে, যেমন স্টোনটা আমাদের লাগবে কিন্তু, তারপর যেমন এই যে এইটা, এগুলো আনইম্পর্টেন্ট জিনিস আমরা এখানে রেখে দেবো। আর এখন তো আমরা গাছও কাটবো না, তো এটাও এখানে রেখে দেবো। তো এখন আমাদের যা করতে হবে, এখানে একটা ফার্নেস বসাতে হবে। ওহ নো শিট, একটা ভুল করে ফেলেছি। তোমরা ফার্নেস লাগিয়ে নিলাম, এখন আমাদের যা করতে হবে এখানে আমাদের এই যে এই কয়েকটা কাঠ, এগারোটা কাঠ এখানে রেখে দেবো আর এগারোটা এখানে। তাহলে দেখো এটাতে কয়লা তৈরি হবে, যার কারণে আমরা তোমার টর্চ বানাতে পারবো। তো আমরা আসো, আমরা স্ট্রিপ মাইনিং করে আমরা মিনিমাম কিছু নিচে যাই।
তো আমরা মিনিমাম এই কয়টা টর্চ বানিয়েছি আমাদের আরো কার্ট এখানে মানে মে কি জানি বলে এখানে কার্টগুলো কয়েল হইতাছে তো এগুলো হতে থাকুক ততক্ষণ আমরা স্ট্রিপ মাইনিং করে ফেলি তো তোমাদের যাদের যাদের ডায়মন্ড খুঁজতে হবে সবাই জেনে রাখো ডায়মন্ড হলো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা কেউ কিছু করতে পারবে না যে তোমরা যে এই উপরে এই ওয়াই এখানে সি 46 দেখতেছো না 46 এটাকে তোমাদের মাইনাস 58 এ নিতে হবে এর জন্য আমরা এখানে স্ট্রিপ মাইনিং করছি এটাই হলো মাইনক্রাফটের সর্বপ্রথম নিয়ম যে গাছ কেটে স্ট্রিপ মাইনিং করতে হয় তো এখানে আমরা এখানে স্টোন কেটে আমরা মাইনাস 58 এ যাব তো ততক্ষণ আমরা তোমাদের টর্চ বানানো শিখিয়ে দিই এই যে উপরে যাবা তোমরা এই যে এটা দেখতেছো ফার্নেস আমি এখানে ফার্নেসটা রেখে দিছি তো আমাদের এই কয়টা হয়েছে 6টা এখন আমাদের যে কয়টা স্টিক আছে এই যে দেখে 6টা স্টিক রেখে দিব অথবা তোমরা ফুলও রাখতে পারো এই দেখো এইভাবে টর্চ হয় কয়েল অথবা তোমরা এই যে এখানে এই বুকটা দেখতেছো এখান থেকেও তোমরা তৈরি করতে পারো সমস্যা নেই তো এখন আমাদের স্ট্রিপ মাইনিং করতে হবে তো আজকের ভিডিওটা আমাদের যখন আমরা আয়রন খুঁজবো তখনই আমাদের এই ভিডিওটা শেষ হবে তো আমরা স্ট্রিপ মাইনিং করব তোমরাও যারা যারা পারো না শিখে নিও তো তোমরা যারা যারা স্ট্রিপ মাইনিং করবে এই জিনিসটা তোমরা খেয়াল করবে এটা কিন্তু কয়েল এই জিনিসটা পেলে তোমাদের আর কাঠ দিয়ে কয়েল বানাতে হবে না তো এখানে আমাদের কয়েলটা ভেঙে দিতে হবে এই দেখো এই কয়েলগুলো কিন্তু তোমরা প্রথমেই পেয়ে মোমবাতি মানে টর্চ বানাবে না এগুলো তোমরা জমা করে রাখবে যখন খাবার তৈরি করবে তখন এগুলো কাজে লাগবে যেমন এই যে এই কয়েলগুলো আমরা ফুল এখানে উঠিয়ে নেব তোমরা কিন্তু অনেকজন এখানে কিন্তু বেশি প্রেশার পড়ে মানে অনেক দেরি হয় যার কারণে তোমরা কিন্তু কয়েকজন কয়েল এখানে ভাঙো না তো কয়েল কিন্তু ইম্পর্টেন্ট জিনিস সেটা ছাড়া কিন্তু তোমরা খাবার তৈরি করতে পারবে না তোমরা যে কোনো জিনিস যেমন আয়রন আয়রনও তৈরি করতে পারবে না তোমরা কয়েল এখানে পেয়ে গেছি তোমার 19টা এখন 19টা আমাদের জমা করতে হবে এখন আমাদের মেইন লক্ষ্য হলো আয়রন পাওয়ার তো আমরা ওয়াই লেভেল মাইনাস 31 এসে পড়েছি তাও আমরা আয়রন পাইনি তো আমরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবা সাবস্ক্রাইব করবা তো পাশে থাকা বেল আইকন বাটন দিতে ক্লিক করে অল দিবা শেয়ার করবা কমেন্ট করবা তো আজকে আমরা আয়রন পাইনি আমরা পরের সিরিজে আয়রন নিয়ে আসবো তো বাই বাই স্টে হোম স্টে সেফ অ্যান্ড জাস্ট ওয়াচ নাবিল দ্য গেমার বেস্ট চ্যানেল